মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আগে না কেন আর এগোতে পারলাম না? কেন? কারণ আমি আর সামনে এগোলি তুমি এবার কি বদমাইশা শুরু করবে। দাঁড়াও 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 দাঁড়াও, হোয়াট ডু ইউ মিন? লাভকে তুমি বদমাইশির সাথে গুলিয়ে ফেলছো ম্যাডাম? লাভ হচ্ছে, থাক থাক থাক, এখন আর এসব ইয়ারকি মারার সময় নেই। আমার রান্নাঘরে প্রচুর রান্নাবান্না আছে, আমাকে এখনো হাঁড়ি ঠেলতে হয়, বুঝতে পেরেছো? রাতে হাঁড়ি ঠেলছো, দিনে বন্দুক চালাচ্ছো, কি ভেবেছো? কি ভেবেছো কি রমণী? হ্যাঁ, স্বামীর জন্য সময় রাখবে না তা হয় নাকি কখনো? তোমার জীবনের একটা বড় অংশ আমি, অ্যাটলিস্ট ওয়ান থার্ড অফ ইয়োর ডে, ওয়ান থার্ড অফ ইয়োর লাইফ স্বামীর জন্য রাখা উচিত, তাই তো? প্রোভাইড করা উচিত। সময় দাও আমাকে, সময় দাও। দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। ঢং নয় ম্যাডাম, যখন গুলিটা লাগলো প্রথম প্রথম একটা ধোঁয়া, তারপর একটা না দেখা মুখ, বুঝলাম বুঝলাম আমার মা, তারপর তারপর যখন তারপর যখন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বুকের ভেতর একটা অদ্ভুত হচ্ছিল, তারপর ভাবছিলাম যে আর শ্বাস আসবে না, তখন সব ঘোলাটে হয়ে যাচ্ছে, তখন দেখলাম তোমাকে, তুমি কি প্রবল ভাবে আমার মধ্যে মিশে যাচ্ছ। আর কোনো কষ্ট পাইনি জানো, আর কোনো কষ্ট পাইনি, চোখ বন্ধ করলাম, পৃথিবী অন্ধকার হয়ে গেল, কিন্তু তোমার মুখটা চাইনি জানো, তোমার মুখটা চাই। মুখটা যেন আমার মুখের সামনে থেকে কখনো না চলে যায়। তুমি জানো না, তুমি জানো না আমি কি করে কাটিয়েছিলাম দিন। আমি তো ধরেই নিয়েছিলাম জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।